হ্যালো বন্ধুরা, এই পর্বের দ্বিতীয় ভিডিওতে সকলকে ওয়েলকাম। আর এই ভিডিওতে আমি মেনলি সিলেবাসে যে টপিকগুলো রয়েছে তাদের মার্ক ডিভিশন এসব নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট সাবজেক্ট যেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, এতে টোটাল মার্কস রয়েছে 100। মিড সেমিস্টার এক্সাম যেটা রয়েছে সেটাতে 20 মার্কস, আর অ্যাসাইনমেন্ট আর কুইজের উপর 10 মার্কস রয়েছে। ওকে, তো টোটাল মার্কস সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে 70 মার্কস, আর 30 মার্কস যোগ করলে আমার টোটাল মার্কস চলে আসছে 100 মার্কস। ক্রেডিট রয়েছে 3, তার মানে এই ক্রেডিটটা সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে যে প্রত্যেকটা সাবজেক্টে ক্রেডিট দেওয়া থাকবে, আর যে সাবজেক্টের ক্রেডিট যত বেশি সেই সাবজেক্ট আমাদের তত বেশি ভালো করে পড়তে হবে, কারণ একমাত্র সেই সাবজেক্টে যদি আমরা বেশি নাম্বার পাই তবে আমার যে মার্কশিটে যে জিপিএটা থাকে, ওকে, তো সেটা বেশি হবে। তো মার্কস ক্যারি করার জন্য আমাকে যে সাবজেক্টগুলোতে ক্রেডিট বেশি সে সাবজেক্টগুলোতে বেশি করে পড়তে হবে। ওকে, তো প্রত্যেকটা সাবজেক্টই সিলেবাসের মধ্যে দেওয়া থাকে, ইউনিট ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে। ওকে, আর প্রত্যেকটা ইউনিটে কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন টপিক রয়েছে, ঠিক আছে, তো সেগুলো একদম খুব ভালোভাবে এখানে দেওয়া আছে, মার্কস দেওয়া আছে। তো ফার্স্ট ইউনিটে এই সব কন্টেন্ট রয়েছে, এই সব কন্টেন্টের উপর বেস করে যে মার্কস রয়েছে সেটা 20। ইউনিট 2 এ নোট টেকিং আছে, নোট টেকিং আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো নোট টেকিংয়ে ইউনিট 2 এ টোটাল মার্কস আছে 15, আর ইউনিট 3 প্যারাগ্রাফ টেকনিক্যাল প্যারাগ্রাফসের উপর 15 মার্কস রয়েছে। টোটাল 4 ধরনের প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে, তো এগুলো আমাদের জানতে হবে। আর ইউনিট 4 এ আছে টেকনিক্যাল রিপোর্টস, তো টেকনিক্যাল রিপোর্টস 3 ধরনের টেকনিক্যাল রিপোর্টস দেওয়া আছে, তো এই সম্বন্ধে আমাকে বিস্তার জানতে হবে কিন্তু। হ্যাঁ, তো টোটাল মার্কস হচ্ছে 20 ইউনিট 4 এ। তো টোটাল সাবজেক্টে যে সেমিস্টারের মার্কসটা হচ্ছে সেটা হচ্ছে 70। 70-র মধ্যে বলে দিই যে 70-র মধ্যে 20 মার্কস থাকে আমাদের অবজেক্টিভ টাইপে, আর 50 মার্কস থাকে আমাদের সাবজেক্টিভ কোশ্চেনে। ওকে, তো কোশ্চেন সলভ করার জন্য বলবো যে ফার্স্ট যে 20 মার্কসের যে অবজেক্টিভ কোশ্চেন থাকে সেগুলো আমাদের খাতা দেওয়ার পর, কোশ্চেন দেওয়ার পর, হ্যাঁ, 45 মিনিটসের মধ্যে কমপ্লিট করে জমা দিতে হবে। ওকে, তো পরীক্ষা হলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই অবজেক্টিভ কোশ্চেনগুলোকে সলভ করা। যখনই আমি এই খাতা অবজেক্টিভ এর খাতাটা জমা দিব আমাকে তারপরে আরেকটা খাতা দেওয়া হবে সাবজেক্টিভ কোশ্চেন সলভ করার জন্য। তো কেউ এই ভুলটা করো না যে খাতা পাওয়ার সাথে সাথে আমি সাবজেক্টিভগুলো ধরে নিয়েছি, এই ভুলটা করবে না। হ্যাঁ, প্রথম 45 মিনিটস হচ্ছে অনলি ফর অবজেক্টিভ কোশ্চেন্স। ওকে, তো আগে শর্টগুলো করবে, তারপর বড়োর জন্য খাতা দেওয়া হবে। তো এখানে মার্কসগুলো, ও সরি, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বেসিক ফিজিক্স। ফিজিক্সের টোটাল মার্কস রয়েছে 100, মিড সেমিস্টার এক্সামে আগের মতোই 20 মার্কস, আর অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট আর ইন্টারেকশনের জন্য 10 মার্কস। ওকে, আর ইন সেমিস্টার মার্কস হচ্ছে 70 মার্কস, এটাতেও রয়েছে ক্রেডিট 3। এখানে দেওয়া আছে যে কোন গ্রুপ থেকে কীরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে। তো বেসিক ফিজিক্সের টোটাল 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটের মধ্যে 1, 2, 3 পড়ছে গ্রুপ এ এর আন্ডারে, আর গ্রুপ বি এর আন্ডারে পড়ছে 4, 5। তো অবজেক্টিভ কোশ্চেনগুলো কীভাবে সলভ করা হবে, কীভাবে কোশ্চেন করা হবে, দেখো গ্রুপ এ থেকে থাকবে টোটাল 12 নাম্বার অফ কোশ্চেন্স, আর গ্রুপ বি থেকে 8 নাম্বার অফ কোশ্চেন্স, তো টোটাল মিলে 20 মার্কস থাকবে আমাদের অবজেক্টিভের জন্য। আর সাবজেক্টিভের জন্য গ্রুপ এ থেকে সেট করা হবে 5টা, আর গ্রুপ বি থেকে 4টা। গ্রুপ এ থেকে 5টার মধ্যে সলভ করতে হবে 3টা, আর গ্রুপ বি থেকে 4টার মধ্যে 2টা, তো টোটাল আমাকে 5 নাম্বার অফ কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনে মার্কস থাকবে 10, টোটাল মার্কস হবে 50। ওকে, তো 20 আর 50 যোগ করলে হয়ে যায় 70। এবার 5টা ইউনিটের ফার্স্ট ইউনিটে রয়েছে আমাদের এই সব জিনিসগুলো, সিস্টেম অফ ইউনিট, ডিমেনশন, এস্টিমেশন অফ ইউরোস,
ওকে তো ইউনিট 1 এর আন্ডার আছে এই তিনটা, এই তিনটার উপর বেস করে মার্কস হচ্ছে 10 মার্কস। ইউনিট 2 আছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, তিনটা চ্যাপ্টার এখানেও আছে, ইলাস্টিসিটি, সারফেস টেনশন আর ফ্লুইড মেকানিক্স। হুম, তো এই সাবজেক্টগুলো এই চ্যাপ্টারগুলোতে কী কী টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো দেওয়াই আছে এখানে। হ্যাঁ, আর ইউনিট 2 এর উপর আছে মার্কস আছে 20। ইউনিট 3 তে আছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখানেও তিনটা চ্যাপ্টার রয়েছে, থার্মাল এক্সপেনশন অফ সলিড, ট্রান্সমিশন অফ হিট আর থার্মোডাইনামিক্স। তো এই তিনটা চ্যাপ্টার উপর নাম্বার রয়েছে 12 নাম্বার। ইউনিট 4 লাইট, লাইটের মধ্যে পড়তে হবে ফটোমেট্রি, রিফ্লেকশন অফ লাইট আর অপটিক্যাল লেন্স আর ওয়েভ থিওরি অফ লাইট অ্যান্ড ইন্টারফারেন্স। তো এই প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী টপিকগুলো রয়েছে পড়তে হবে সেগুলো দেওয়াই আছে। তো টোটাল ইউনিট 4 এর নাম্বার হচ্ছে 24, আর ইউনিট 5 হচ্ছে অনলি ফর মডার্ন ফিজিক্সের মধ্যে একটাই চ্যাপ্টার রয়েছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। তো এতে মার্কস হচ্ছে 4, তো টোটাল মার্কস হচ্ছে আমাদের 70 সেমিস্টারে। ওকে, আর এখানে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টগুলো রয়েছে কিছু কিছু। তো যে সমস্ত ল্যাবরেটরি এক্সপেরিমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের ল্যাবরেটরিতে গিয়ে করতে হবে, আর সেমিস্টারের পর একটা এক্সটার্নাল এক্সাম হয় প্র্যাকটিক্যালের উপর। তো সেখানে জেনারেলি অন্য কলেজের স্যারেরা কিংবা ম্যামেরা আসবে টেস্ট নিতে, আর তোমাকে যে কোনো একটা করতে দিতে পারে। ওকে, আর যেটাই তোমাকে করতে দিতে বলা হবে করতে বলা হবে তার উপর কিছু ভাইবা করা হবে। হ্যাঁ, তো টোটাল মার্কস থাকবে তোমার 25 এক্সটার্নালের উপর। আর আর রেগুলার ক্লাস অ্যাটেন্ডেন্স আর প্র্যাকটিক্যাল খাতার উপর থাকবে 25 মার্কস। তো টোটাল মার্কস হচ্ছে 50 তোমার প্র্যাকটিক্যালের উপর। এগুলার কিছু বই রয়েছে। নেক্সট সাবজেক্ট হচ্ছে বেসিক কেমিস্ট্রি, বেসিক কেমিস্ট্রি সেম জিনিস, টোটাল মার্কস 100, ইন্টারনালে যে থাকবে 20 মার্কস, আর অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট আর ইন্টারেকশনের জন্য 10 মার্কস, আর ফাইনাল এক্সামিনেশনে থাকবে 70 মার্কস। টোটাল মার্কস হচ্ছে 100, ক্রেডিট দেওয়া নেই এখানে। তো এখানেও ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, আমি আর বিস্তারিত বলছি না, ঠিক আছে। তো ইউনিট 1 এ আছে 12 মার্কস, ইউনিট 2 এ আছে 12 মার্কস, ইউনিট 3 তার গ্রুপ বি এর আন্ডারে চলে যাচ্ছে, ইউনিট 3 তে আছে 8 মার্কস আর 8 মার্কস, টোটাল 16 মার্কস আছে ইউনিট 3 তে। ইউনিট 4 এ আছে 12 মার্কস, ওকে, আর ইউনিট 5 এ আছে ওয়াটারে আছে 8 মার্কস। তো ইউনিট 5 এর সম্বন্ধে একটা কথা বলে দিই, এখানে ওয়াটার সম্বন্ধে আমাদের কিছু টেস্ট আমাদের পড়তে হবে, থিওরি। ওকে, আর এই থিওরিগুলোই আমার আবার সেকেন্ড সেমিস্টারে যে প্র্যাকটিক্যাল হবে সেগুলো এখানে প্র্যাকটিক্যাল করতে হবে। ওকে, যেমন ওয়াটারের হার্ডনেস ডিটারমাইন করা, তারপর ইডিটি মেথড এস্টিমেশন যে মেথডটা আছে, রিমুভাল অফ হার্ডনেস, তো এইসব যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো আমাদের সেকেন্ড সেমিস্টারে করতে হবে, আর ফার্স্ট সেমিস্টারে শুধু পড়তে হবে। ইউনিট 6 এ রয়েছে অর্গানিক কেমিস্ট্রি 10 মার্কস, আর ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে আইডেন্টিফাই, এইসব এইসব রেডিকেলসকে আইডেন্টিফাই করতে হবে। আর অনেক কিছুই রয়েছে, টাইটেশন সলিউশন করতে হবে। ওকে, এগুলো রয়েছে আমাদের টেক্সট বুক, কিছু টেক্সট বুক যে কোনো কিনতে পারো। আর দ্বিতীয় তারপরে নেক্সট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে টোটাল মার্কস আছে 100, ইন্টারনালে একই 20 মার্কস রয়েছে, আর ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর রয়েছে 5 মার্কস, আর টিচার অ্যাসেসমেন্টের উপর 5 মার্কস, আর ইন সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে 70 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 100, ক্রেডিট হচ্ছে 5। তার মানে দেখতেই পাচ্ছি আগের সাবজেক্টগুলোর তুলনায় এই সাবজেক্টের ক্রেডিট অনেকটা বেশি, সো দ্যাট এই সাবজেক্টটাকে আমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, কারণ একমাত্র এই সাবজেক্টে যদি আমি ভালো মার্কস পাই তবে আমার যে ওভারঅল যে মার্কসটা আছে সেটা বেশি আসবে। ইউনিট 1-এর আন্ডারে রয়েছে আলজেব্রা, ওকে, তো মার্কসগুলো এখানে ডিস্ট্রিবিউশন করা নেই, ওটা পরে দেওয়া থাকবে। তো ইউনিট আলজেব্রার আন্ডারে রয়েছে লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরেম আর পার্সিয়াল ফ্রাকশন, এগুলো রয়েছে আলজেব্রার পার্টি ইউনিট 1। ইউনিট 2 আছে ভেক্টর আলজেব্রা আর অ্যাপ্লিকেশন, ওকে, আর গ্রুপ বি থেকে ইউনিট
ইউনিট থ্রিতে আছে ট্রিগোনোমেট্রি, আর ইউনিট ফোরে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন। ঠিক আছে, কোনিক সেকশন আর মেনসুরেশন আছে। ইন গ্রুপ সি ইউনিট ফাইভে আছে ফাংশনাল লিমিট অ্যান্ড কন্টিনিউটি, তার মধ্যে পড়তে হবে ফাংশন লিমিট আর কন্টিনিউটিকে। ইউনিট সিক্সে রয়েছে ডেরিভেটিভ, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। তো এইসবই ছিল টপিকস। আর এবার যে আমাদের কোশ্চিন প্যাটার্নটা কীরকম হবে, অবজেক্টিভ কোশ্চিন টোটাল থাকবে 12, 12, 7 আর 6। ওকে, তো 25 নাম্বার অফ কোশ্চেন আমাদের এখানে দেওয়া থাকবে, সেট করা থাকবে। তার মধ্যে আমাকে অ্যানি 20 করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন মার্ক ক্যারি করবে 1, তো টোটাল মার্কস হচ্ছে অবজেক্টিভে 20। এখানে দেওয়া আছে গ্রুপ এ থেকে কতগুলো সেট করা হবে, গ্রুপ বি থেকে কতগুলো সেট করা হবে, আর গ্রুপ সি থেকে কতগুলো সেট করা হবে। ঠিক আছে, সাবজেক্টিভ কোশ্চেনে বলা আছে গ্রুপ এ মানে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে টোটাল 4টা কোশ্চেন সলভ করতে হবে, দেওয়া থাকবে সরি। আর গ্রুপ বিতে মানে ইউনিট 3 আর 4 থেকে টোটাল 3টা কোশ্চেন সেট করা থাকবে, আর ইউনিট সি থেকে টোটাল 3টা কোশ্চেন সেট করা থাকবে। তো আমাকে অ্যানি 5 অ্যান্সার করতে হবে, অ্যাটলিস্ট টেকিং 1 ফ্রম ইচ গ্রুপ। তার মানে প্রত্যেকটা গ্রুপ থেকে কমপক্ষে একটা নিতে হবে, আর এভাবে আমার টোটাল 5টা করতে হবে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আছে মার্কস আছে 5, 10, টোটাল 5 নাম্বারস অফ কোশ্চেনের জন্য টোটাল মার্কস হচ্ছে 50। তো 50 আর 20 মিলে হচ্ছে 70 সেমিস্টারে। এখানে কিছু বই দেওয়া আছে, তো যে কোনো বই তোমরা কিনতে পারো। এবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সেম 100 মার্কসের মধ্যে টোটাল পরীক্ষা, তার মধ্যে সেমিস্টারে 70 মার্কস, আর ইন্টারনাল এক্সামিনেশনে 20 মার্কস, অ্যাসাইনমেন্ট আর কুইজের উপর 10 মার্কস। ক্রেডিট হচ্ছে 4। ওকে, তো এখানেও সবগুলো দেওয়া আছে, মার্কসগুলো দেওয়া আছে। তো ফোর্থ সিস্টেম ইউনিট 1, ফোর্থ সিস্টেমের উপর 15 মার্কস। ইউনিট 2 আছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, এখান থেকেও আমাকে 15 মার্কস আছে। ইউনিট 3তে আছে ফ্রিকশন, এখানেও 13 মার্কস আছে। ইউনিট 4এ সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, 12 মার্কস আছে, আর সিম্পল মেশিন থেকে 15 মার্কস আছে। ঠিক আছে, তো টোটাল মার্কস হচ্ছে 70। এখানে কিছু বই আছে, তোমরা যে কোনো বই কিনতে পারো, সব বই ভালো। এবার এখানে মার্কসগুলো কীভাবে দেওয়া থাকবে সেটাও বলা আছে। ওকে, টোটাল মার্কস 70-এর মধ্যে এক্সাম হবে। তো এখানে ইউনিট ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তারপরে টেকনিক্যাল ড্রয়িংয়ের যে সিলেবাসটা হচ্ছে, সে টোটাল মার্কস হচ্ছে 50 মার্কস, যার মধ্যে ইন্টারনাল এক্সামিনেশন আছে 10 মার্কস, মার্কস অন অ্যাটেন্ডেন্স আছে 5। এবার কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট 25, আর এক্সটার্নাল অ্যাসেসমেন্টে 25। তো কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে 25 নাম্বারস আছে, এটা কিসের উপর? এটা অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো হবে, ড্রয়িং ক্লাসগুলো, সেগুলোর রেগুলার অ্যাটেন্ডেন্স করতে, সেগুলোর মানে সেগুলোর উপর অ্যাটেন্ডেন্সের উপর, আর যে ড্রয়িংগুলো করা হবে সেগুলো সিগনেচার করলে এই 20 মার্কস আমার, 25 মার্কস আমার ক্যারি হয়ে যাবে। আর এক্সটার্নাল এই সিটগুলো দেখবে, এই সিটগুলো দেখে তোমাকে কিছু কোশ্চেন করবে, তুমি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারো আর ড্রয়িংগুলো যদি তোমার ঠিকঠাক থাকে, তবে তুমি 25 মার্কসই পেয়ে যাবে। আর ইন সেমিস্টারে অনলি 35 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, তো এখানে কী কী রয়েছে দেখো, ইউনিট 1এ রয়েছে নেম অফ দ্য টপিক কি ড্রয়িং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজেস। তো এখানে ইনস্ট্রুমেন্ট আর তাদের ইউজেস সম্বন্ধে আমরা পড়বো ফার্স্ট ইউনিটে। টোটাল মাস হচ্ছে 70, 20 না 70। আর ইউনিট 2এ আছে ইঞ্জিনিয়ারিং কার্ভস অ্যান্ড লোকি অফ পয়েন্টস, তো এখানে কার্ভস সম্বন্ধে আমাদের পড়তে হবে। হ্যাঁ, কার্ভস কীভাবে আঁকবো, কার্ভস সম্বন্ধে কী, কার্ভসের কোন পয়েন্টগুলোকে কী বলা হয়, তো এসব নিয়ে আছে। এসব নিয়ে আমি পরে ভিডিও, আরও ভিডিও আপলোড করবো। তো ইউনিট 2এ মার্কস হয়েছে 7। ইউনিট 3তে আমাদের নেম অফ টপিক প্রজেকশন, একটা স্ট্রেট লাইন কিংবা কোনো ছবির প্রজেকশন আমরা কীভাবে আঁকবো, তো এই ইউনিটে আমরা সেটাই শিখবো, এটা মার্কস হচ্ছে 7।
আর অর্থোগ্রাফিক প্রজেকশন আছে ইউনিট ফোরে, তো এতেও আছে মার্কস আছে 7। ইউনিট ফাইভে আছে আইসোমেট্রিক প্রজেকশন, আর ইউনিট সিক্সে আছে ইন্ট্রোডাকশন টু ক্যাড। ওকে, তো টোটাল মার্কস হচ্ছে 35। তো এগুলো আমি টেকনিক্যাল ড্রয়িংয়ের উপর আরও অনেক ভিডিও আপলোড করব, তো অবশ্যই সেগুলো দেখে নেব। তারপরে যে সাবজেক্ট আছে কম্পিউটার ফান্ডামেন্টালস, তো কম্পিউটার ফান্ডামেন্টালসে আছে কোনো সেমিস্টার এক্সাম হবে না, অনলি প্র্যাকটিক্যাল। ওকে, তো রেগুলার ক্লাস করতে হবে, আর এক্সটার্নাল এক্সামে যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো ঠিকঠাক অ্যান্সার দিলেই আমরা এই মার্কটা ক্যারি হয়ে যাবে। তো ইউনিট ওয়ানে আছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স, কম্পিউটার সম্বন্ধে যে সব কিছু জানার বলে দিয়েছি এখানে, আর ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ এক্সপি 7 এন্ড 8 ইউনিট টুয়ে আছে, আর ইউনিট থ্রিতে আছে ওয়ার্ড, এক্সেল এসব সমস্ত, আর ইউনিট ফোরে আছে ইন্টারনেট সম্বন্ধে কিছু। ইউনিট ফোরে আছে ইউসেজ অফ কম্পিউটার্স ইন ভেরিয়াস ডোমেন্স, কোথায় কোথায় কম্পিউটারগুলো আমাদের ইউজ করা হয়, ঠিক আছে, তো এইসবের উপর আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল যে প্র্যাকটিক্যালটা হয় সেটা 50 মার্কসে নেওয়া হবে, ঠিক আছে। তো লাস্ট সাবজেক্ট যেটা আছে ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা টোটালি প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ওয়ার্কশপ থাকে, তো ওয়ার্কশপে গিয়ে আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। ওকে, ঠিক আছে, তো ওয়ার্কশপ প্র্যাকটিসে টোটাল নাম্বার আছে 50 ফার্স্ট সেমিস্টারের জন্য, এটা সেকেন্ড সেমিস্টারেও হয় আরেকটা, ঠিক আছে। তো এই সাবজেক্টটা টোটাল যেটা মার্কসটা আছে 50 মার্কস অনলি প্র্যাকটিক্যালের উপর আছে, তোমার রেগুলার ক্লাস করতে হবে, যে টপিকগুলো তোমাকে করতে বলা হবে সেখানে ওয়ার্কশপে সেগুলো করতে হবে, আর তার উপর বেস করে খুব সুন্দরভাবে কিছু ওয়ার্কবুক বানাতে হবে। আর এক্সটার্নাল এক্সটার্নাল এক্সামিনারদের কাছে যে কোশ্চেনগুলো করা হবে সেগুলোর অ্যান্সার দিতে হবে আমাদের, ঠিক আছে। তো এই টোটাল নাম্বারটা আমাদের 50 মার্কস আছে ওয়ার্কশপ প্র্যাকটিসে, এটা জেনারেলি প্র্যাকটিক্যাল আর এক্সটার্নাল এক্সামের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে সাবজেক্টগুলো আমাদের দেওয়া আছে কী 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 করতে হবে, আর এসব প্র্যাকটিক্যাল ক্লাস, তো এগুলো রেগুলো যদি অ্যাটেন্ড করো তাহলে এমনিতেই হয়ে যায়, এই জন্য এক্সট্রা করে কোনো কিছু বেশি পড়তে হয় না, পড়ার কোনো কিছু নেই এখানে, জাস্ট যেগুলো করানো হবে সেগুলো সম্বন্ধে একটু জানতে হবে, ঠিক আছে, আর ঠিকঠাক করে করতে হবে। তো এই সমস্তই ছিল এই ভিডিওর ইনক্লুডেড। তো নেক্সট ভিডিওতে আমি প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে ডিটেলস দেব, আর প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি অনেকগুলো ভিডিও আলাদা আলাদা করে আপলোড করবো। ওকে, তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আরও আপডেট পেতে থাকো। থ্যাংক ইউ।